সোনা ওরূপাকে না পেয়ে পাগল প্রায় দীপা এরই মধ্যে দীপা জানতে পারে সোনাও স্কুলে ঠিক তখনই ছুটে যায় স্কুলে এদিকে সোনা টিফিনের টিফিন খাওয়ার সময় বলে মাকে দেখতে খুব ইচ্ছে করতেছে আবার এও ভাবে বাবা মাকে দেখলে যদি ক্ষতি করে তখন কি হবে এটা ভাবতে ভাবতেই দীপা দারোয়ানকে জিজ্ঞাসা করে সোনারূপা কোথায় দারোয়ান দেখিয়ে দিলে দৌড় দিয়ে সোনারূপা বলে ডাকে মা আমার তোমরা কোথায় তখনই সোনারূপা ম্যাডাম বলে কে আপনি দীপা বলে আমি ওদের মা তখনই ম্যাডাম সোনারূপাকে জিজ্ঞেস করে যে উনি কি তোমাদের মা তখন সোনারূপা একটু চিন্তা করে বলে না উনি আমাদের মা নয় এ কথা শুনে দীপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সোনারূপা ভাবে এ সময় মা বলে পরিচয় দিলে বাবা মায়ের অনেক ক্ষতি করতে পারে দীপা স্কুল থেকে চলে যায় এবং রাস্তা দিয়ে হাঁটার সময় অন্য মনস্ক হয়ে হাঁটতে থাকে ঠিক ওই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে দীপা মাটিতে লুটিয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে বিস্তারিত এমনটাই দেখতে পাব ধন্যবাদ